আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওমেন্স ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সামনে একটা ফেস ওয়াশের রিভিউ নিয়ে আসছি। এই গরমে ফেসের অবস্থা এমনিতেই বেশ খারাপ থাকে, আর যারা বাইরে কাজের জন্য যেতে হয় তাদের অবস্থা তো আরও খারাপ হয়ে যায়। এই সামারে আমাদের স্কিনের জন্য এমন একটা ফেস ওয়াশ ইউজ করা উচিত যা আমাদের স্কিনটাকে ডিপলি ক্লিন করবে। আমার হাতে যে ফেস ওয়াশটি আছে এটি ওয়াইসি ব্র্যান্ডের একটি ফেস ওয়াশ, এটি থাইল্যান্ডের প্রোডাক্ট। এদের অনেক ফেস ওয়াশ আছে, যেমন মিল্কের ফেস ওয়াশ আছে, কিউকাম্বারের আছে, লেমনের আছে, গ্রিন টির আছে। ওয়াইসি হোয়াইটিং ফেস ওয়াশ মিল্ক এক্সট্র্যাক্ট, এখানে মিল্ক এক্সট্র্যাক্ট ইউজ করে এই ফেস ওয়াশটা তৈরি করা হয়েছে। এটা অনলি ড্রাই স্কিনের জন্য বেস্ট। যাদের ড্রাই স্কিন তারা মাথায় রাখবেন যে মিল্কের যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো কিন্তু ড্রাই স্কিনের জন্য খুবই ভালো কাজ দেয়। এই ফেস ওয়াশটা ডিপলি ক্লিনজিং এর কাজ করবে, পাশাপাশি স্কিনটাকে ময়েশ্চারাইজ করবে। সো যাদের ড্রাই স্কিন তারা এই ফেস ওয়াশটা ইউজ করতে পারেন। সেকেন্ড ফেস ওয়াশটা হচ্ছে, আর এটা হচ্ছে ওয়াইসের হোয়াইটিং ফেস ওয়াশ গ্রিন টি এক্সট্র্যাক্ট। গ্রিন টি এক্সট্র্যাক্ট দিয়ে এই ফেস ওয়াশটা তৈরি করা হয়েছে। এই ফেস ওয়াশটা অ্যাকনে এবং পিম্পল যাদের আছে, যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য এই ফেস ওয়াশটা, মেইনলি যাদের অয়েলি স্কিন তাদের জন্য এই ফেস ওয়াশটা অনেক ভালো। যাদের স্কিনটা অয়েলি থাকে তাদের কিন্তু অ্যাকনে এবং পিম্পলস এর প্রবলেমটা থাকে, তো সেক্ষেত্রে তারা কিন্তু এই ফেস ওয়াশটা ট্রাই করতে পারেন। এইটা স্কিনটাকে ডিপলি ক্লিন করবে এবং স্কিনের অয়েল কন্ট্রোল করবে এবং অ্যাকনের বিরুদ্ধে কাজ করবে। যাদের অয়েলি স্কিন আছে তারা এই ফেস ওয়াশটা অবশ্যই ইউজ করতে পারেন। এটা হচ্ছে কিউকাম্বার ফেস ওয়াশ, এটা ডিপলি ক্লিনজিং এর কাজ করবে, স্কিনের পিএইচ ব্যালেন্স করবে এবং স্কিনে এক্সট্রা ময়েশ্চারাইজ অ্যাড করবে। তো যাদের ড্রাই স্কিন তারা এটা ট্রাই করতে পারেন। ওকে, এখন এসব ফেস ওয়াশগুলোর মধ্যে আমার পছন্দের ফেস ওয়াশ যেটা সেটার কথা বলছি। আমার হাতে যে ফেস ওয়াশটা দেখছেন এটা আমি খুবই পছন্দ করি, এটা ওয়াইসি হোয়াইটিং ফেস ওয়াশ। এটা লেমন এক্সট্রাক্ট দিয়ে তৈরি। এর স্পেশাল যে জিনিসটা আমার কাছে লাগে সেটা হচ্ছে লেমনের গন্ধটা, যা অন্য ফেস ওয়াশ থেকে আমার কাছে অনেক ভালো লাগে। একটা ভালো গন্ধ কিন্তু মানুষকে রিফ্রেশ করতে অনেক সাহায্য করে। এটা মেইনলি অয়েলি স্কিন যাদের অ্যাকনে প্রবলেম আছে তাদের জন্য এটা বলা আছে, কিন্তু আমার কম্বাইন্ড স্কিন, কিন্তু আমি এটা ইউজ করে অনেক বেনিফিট পাচ্ছি। এটা ডিপলি স্কিনটাকে ক্লিন করে, এটা অ্যাকনের বিরুদ্ধে কাজ করে এবং এটা স্কিনের অয়েলটাকে কন্ট্রোল করে। এটা একটা ফোমি ফেস ওয়াশ, সো অল্প একটু নিলেই অনেক ফেনা হয়ে যায়। তো এটা এই প্রোডাক্টটা আপনি অনেক দিন ইউজ করতে পারবেন। আপনাদেরকে ফেস ওয়াশটা একটু দেখাই। এই যে দেখুন, কতটা ফেনা হচ্ছে। এই ফেস ওয়াশটা আপনারা সামারে ইউজ করতে পারেন। এটা আপনার স্কিনটাকে ডিপলি ক্লিন করবে, স্কিনের যে কোনো ধরনের ব্যাকটেরিয়া হতে প্রোটেক্ট করবে, এটা স্কিনের অয়েল কন্ট্রোল করবে এবং অ্যাকনে রিমুভ করবে। যখন আপনি এই ফেস ওয়াশটা দিয়ে স্কিনটাকে রেগুলারলি ক্লিন করতে থাকবেন এবং স্কিনটা ডিপলি ক্লিন হতে থাকবে, তখন কিন্তু অ্যাকনে এবং পিম্পলস হওয়ার চান্সটা আর থাকে না। আর অনেকে কিন্তু ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে বলে যে কিছুক্ষণ পরে ফেসটা আবার অয়েলি হয়ে যাচ্ছে, কিন্তু এই ফেস ওয়াশটা সেটা হয় না। এখন আসি হোয়াইটিং এর বিষয়টাতে। এখানে বলা আছে এটা একটা হোয়াইটিং ফেস ওয়াশ, তো এটা দিয়ে ফেসটা ওয়াশ করার পরপর স্কিনে একটা হোয়াইটিং ইফেক্ট থাকে। তো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে হোয়াইটিং ইফেক্ট তাৎক্ষণিক হয়তো দিতে পারে, কিন্তু এটা কন্টিনিউ করতে পারে না, কারণ ফেস ওয়াশের কাজ হচ্ছে ক্লিন করা। তো রেগুলারলি যখন আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করবো তো স্বাভাবিকভাবে আস্তে আস্তে কিন্তু ফেসটা ক্লিন হতেই থাকবে। তো আমার কাছে এটা তেমন ইফেক্টিভ মনে হয় না যে এটা দিয়ে মুখ রেগুলারলি আমি ওয়াশ করলে আমার স্কিনটা হোয়াইট হতে থাকবে। আপনি স্কিন রেগুলারলি ক্লিন করতে থাকেন, আপনি স্কিন এমনিতেই পরিষ্কার হতে থাকবে। এখন বলি ফেস ওয়াশটা কীভাবে ইউজ করতে হবে। ফেস ওয়াশটা কীভাবে ইউজ করতে হবে সেটা এখানে ডিরেকশন দেওয়াই আছে। সামান্য একটু ফেস ওয়াশ নিয়ে এটা মুখটাকে এক মিনিটের মতন একটু ম্যাসেজ করে তারপরে ফেসটা ওয়াশ করে ফেলতে হবে। এটা দিনে দুইবার ব্যবহার করতে হবে, এভরি মর্নিং অ্যান্ড নাইট ফর বেস্ট রেজাল্টস। তবে ফেস ওয়াশ ইউজের ক্ষেত্রে খেয়াল রাখবেন যে প্রতিদিন যেন 2-3 বার ইউজ করবেন ফেস ওয়াশ, এর বেশি না। ফেস ওয়াশ অতিরিক্ত ইউজ করলে কিন্তু স্কিন ড্রাই হতে থাকে। এই ফেস ওয়াশটার প্রাইস হচ্ছে 100 ml এর ফেস ওয়াশ, এটা প্রাইস হচ্ছে 185 টাকা। যে কোনো ধরনের ভালো সুপার শপে আপনারা এটা পেয়ে যাবেন। যে প্রোডাক্টগুলো আপনি কিনতে চাচ্ছেন সেই প্রোডাক্টগুলো অবশ্যই ভালো জায়গা থেকে কেনার চেষ্টা করবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। ওকে, ভালো থাকবেন। আমি এই সামারে আরও কিছু ফেস ওয়াশের রিভিউ দেওয়ার চেষ্টা করব। ওকে, ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।